মাছ রান্না করতে গেলে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কি কি ধরনের মশলা ব্যবহার করব। এটা বিশেষ করে নতুন রাঁধুনিদের ক্ষেত্রে খুবই কমন। জিপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে আমি মাছ রান্না করে দেখাবো, সেই সাথে করে দেখাবো মাছের মশলা, যে মশলাটা ব্যবহার করে সকল ধরনের দেশীয় প্রজাতির মাছ, বিশেষ করে মিঠা পানির যে মাছগুলো, সেই মাছগুলো রান্না করতে পারবেন। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আজকে কই মাছ রান্না করে দেখাবো। পাঁচটা কই মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। মাছগুলোর সাথে হলুদ মরিচ এবং লবণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলোর সাথে লবণ, হলুদ এবং মরিচটাকে মাখিয়ে নিলাম। মাছটা ম্যারিনেট হতে হতে আমরা স্পেশাল মশলাটা তৈরি করব। শুরুতে যেমনটা বলছিলাম আপনাদের, এটা মাছের স্পেশাল একটা মশলা, জাদুকরি মশলা বলতে পারেন। একটা প্যানে এক চা চামচ মতো ধনিয়া নিচ্ছি, এক চা চামচ আস্ত জিরা, এক চা চামচ আস্ত মৌরি, এক টেবিল চামচ মতো পোস্তদানা, দিচ্ছি বড় সাইজের একটা তেজপাতা, তবে ছোট সাইজের হলে দুটো দেবেন। এর বাইরে দুটো স্পেশাল মশলা ব্যবহার করব। একটা হচ্ছে পিপল বা লং পেপার, এটা খুব ঝালযুক্ত একটা মশলা, সাথে খুব সুন্দর একটা ফ্লেভার, এটা যে কোনো ধরনের বড় মশলার দোকানে পাবেন। আর সাথে দেব দুই টুকরা একাঙ্গি বা একানি, এটাকে অ্যারোমেটিক জিঞ্জারও বলা হয়ে থাকে। এই দুটো মশলায় যে কোনো ধরনের বড় মশলার দোকানে পাবেন। হ্যাঁ, তারপরেও যদি একদমই অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে এই দুটো স্কিপ করতে পারেন। আর সাথে থাকছে এক চা চামচ মতো গোলমরিচ। এই যে মশলার পরিমাণটা দেখালাম, এই মশলা দিয়ে 1 কেজি পরিমাণ মাছ রান্না করতে পারবেন। তো সবগুলো মশলাকে হালকা করে একটু টেলে নিব। এটা হয়ে গেছে, গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। চুলে একটা প্যান গরম করে নিয়েছি, 1/4 কাপ তেল দিয়ে দিলাম, একদম 1 পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিব। যে কোনো মাছ ভাজার আগে এরকম তেলে যদি একটু লবণ দেন তাহলে মাছ ভাজার সময় মাছটা কখনোই আর কড়াইয়ে আটকাবে না। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে প্রায় 7-8 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন, এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তো এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলে 1 কাপ মতো পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে 1 চা চামচ রসুন বাটা দিচ্ছি, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। অনেকে মাছে আদা বাটা এবং রসুন বাটা পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। তবে গাঢ় ঝোলে একটু আদা রসুন বাটা দিলে স্বাদটা কিন্তু অন্য মাত্রার আসে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। 1/4 টেবিল চামচ মতো মরিচের গুঁড়ো দিচ্ছি, সেই সাথে শুরুতে যে মশলাটা তৈরি করে নিলাম সেটা দিচ্ছি। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব, 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। আমি হলুদটা দিতে ভুলে গেছি, 1 চা চামচ মতো হলুদ দিচ্ছি, সেই সাথে 1/2 টেবিল চামচ মতো লবণ দিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম। এরপরেও আপনাদের রুচি মতো এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভুনে নিতে হবে। মিডিয়াম লো হিটে মশলাগুলোকে প্রায় 20 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন, চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মশলাগুলোকে কেন 20 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এই জন্য কষিয়ে নিয়েছি যেহেতু মাছটাকে আমরা অলরেডি একবার ভেজে নিয়েছি,
আর এটা রান্না হতে সময় লাগবে না, এজন্য মশলাগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে, দেন মাছটা দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। দেখুন কতক্ষণ ধরে কষিয়ে নিতে হবে সেটা একটু বলি আপনাদের, নিশ্চয়ই খেয়াল করছেন দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদম গলে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলোর সাথে মাছগুলোকে একটু মিশিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিব, চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো। মিডিয়াম লো হিটে কই মাছটাকে প্রায় 5-7 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিব, জাস্ট 1 কাপ মতো পানি দিব আমরা। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাছটাকে জাস্ট 7-8 মিনিট মতো আমরা রান্না করে নিব। মিডিয়াম হিটে মাছটাকে প্রায় 7-8 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন লুকটা, এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এর স্বাদটা কোন লেভেলের হবে। তারপরে একটু দেখাই আপনাদের, দেখুন এবার গ্রেভিটা, এর গ্রেভি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এর কালার, এর টেক্সচারে কিন্তু বলে দিচ্ছে এর স্বাদটা কোন মাত্রার হবে। যাই হোক, আশা করব মাছের স্পেশাল মশলা এবং এই কই মাছের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যদি এই ভিডিওটা দৃঢ়সুই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব পেজটাকে ফলো করে রাখার জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।